ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون আজকের এই প্রতিবাদ সভার সংগ্রাম সভাপতি উপস্থিত দেশপ্রেমী জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সমাজ আল কোরআন বলছে যে ওরা হচ্ছে মূর্খ ওরা হচ্ছে আওয়ামিনী কারণ এদের কিতাবের কোন ইলমের মধ্যে নাই এবং কিতাবের কারে কাছে ওরা যায় না কিন্তু ওদের উচ্চ আকাঙ্ক্ষা আছে এবং ওরা যা বলে তা সবসময় ধারণা ভিত্তিতে বলে সংগ্রামী সাথী বন্ধুগণ যদি ওরা মূর্খ না হয় তাহলে একজন মন্ত্রী কি বলতে পারে ঈদুল ফিতরের নামাজে জানাজা এক মন্ত্রী বক্তব্য বলছে ঈদুল ফিতরের নামাজে জানাজা পূজা করে তার চোদ্দ গুষ্টিতেও কোনো জানাজাও পড়ে না ঈদের জমাতেও পড়ে না কোরআন আর হচ্ছে বাবা ইল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা তারা নিজের হাতে কিতাব রচনা করে এবং আল্লাহর খাতে দুষ্ট চাপিয়ে দেয় আপনারা জানেন ভারত থেকে ফুল প্রিন্টের কোরআন কিন্তু এখন বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে আগে আমাদের দেশে কচ্ছপের ডিপ সাপ্লাই দেওয়া হতো আর এখন ফুল প্রিন্টের কোরআন সাপ্লাই দেওয়া হচ্ছে সুতরাং এরা শুধু আমাদের শিক্ষার উপর আগ্রাসন করে নাই কোরআনের উপর আগ্রাসন চালিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ কোরআন বলছে কোরআন বিশ্ব রব্বিকাল্লাযি খালাক আয় রাসূল পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর আওয়ামী লীগ বলছে না আমরা আল্লাহকে সৃষ্টি করতে বলতে রাজি নই আমরা তার সিলেবাস আমরা রাখতে রাজি নই এই জন্য অনেক আগেই ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে এই আয়াতটি তুলে ফেলা হয়েছে কোরআন বিশ্ব রব্বিকাল্লাযি খালাক সংগ্রামী সাথী বন্ধুগণ এখন তারা যে শিক্ষানীতি প্রণয়ন করেছে এটা হরিকৃষ্ণ হরে রামের শিক্ষানীতি এটি হচ্ছে সেই পারকমাতার শিক্ষানীতি বন্দে মাতরমের স্লোগান আমাদের বাচ্চাদেরকে দেওয়া হবে সেখানে লিঙ্গ পূজার মতো নোংরা জিনিস শিক্ষা দেওয়া হবে সুতরাং আমরা জানি সাপুরিয়ার একটা ধর্ম থাকে কিন্তু আওয়ামী লীগের কোনো ধর্ম নাই সুতরাং এই আওয়ামী লীগকে যদি ক্ষমতা থেকে সরানো না যায় তাহলে বাংলাদেশের ইতিহাসে শুধু ইসলামই নয় মানবতা এবং নৈতিকতাও থাকবে না সংগ্রামী সাথী বন্ধুগণ সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে কারণ পুরো জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষানীতিকে ধ্বংস করতে হয় কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এখন তারা আমাদের মূল শিক্ষানীতির হাত দিয়েছে এবং এটার মধ্যে তারা হিন্দু মতবাদ ঢুকিয়ে দিয়েছে সুতরাং আমরা এই শিক্ষানীতিকে কন্ডেম করি এবং কাশ্মীরে ফেলে দেই এবং পাশাপাশি আমরা আজকের এই বিশাল প্রতিবাদ সভা থেকে আমরা প্রস্তাব পেশ করছি যে ইসলামী শিক্ষানীতি অবশ্যই প্রণয়ন করতে হবে বাংলাদেশের জাতীয় শিক্ষা কার্যক্রমে এবং তার মধ্যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বলছি আপনাদেরকে যে বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির রচিত কাসাসুন নাবিয়্যিনকে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের জন্য এটা সাহিত্য রচনা করা একান্ত প্রয়োজন এবং মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি রচিত কাসাসুল কোরআনের বাংলা সাহিত্য আমাদের সেন্টারে প্রণয়ন করা দরকার তাহলে আমাদের সন্তানরা বাংলা সাহিত্য শিখার সাথে সাথে নবী রাসূলের ঘটনা জানবে এবং কোরআনের ঘটনা জানবে এতে তার ঈমান বাড়বে এবং তার ঈমানের চেতনা আসবে কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমাদের ঈমান বাড়তে থাকবে আর আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে তাদের যখন সূচনা হবে তখনই তাদেরকে হরি নাম হরি